র‍্যাপারের রোলটা এখানে লাগাই দিতে হবে। আচ্ছা, আর আপনার কমপ্লিট যে চানাচুরটা আছে, চানাচুরটা হচ্ছে আপনার এই হপারে, প্রোডাক্ট হপারে এখানে আপনার। আচ্ছা, এই প্রোডাক্ট হপারে দিতে হবে। দিতে হবে, দেওয়ার পরে এটা বাকি কাজটা মেশিনে সম্পূর্ণ হবে। মেশিনে সম্পূর্ণ হবে জি। এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল। আচ্ছা, আর এটা হচ্ছে পিএলসি সিস্টেম, টাচ ডিসপ্লে, তিন পিস দিয়ে দিলাম জি। কনফার্ম করলাম, এই যে অন করে দিলাম জি। অন করে দিলেন? হ্যাঁ, অন করে দিলাম। এখন এই যে তিন পিস পর পরে এখন অটোমেটিক্যালি কাটিং হয়ে যাবে। তিন পিস এখন আর হাতে কাটা লাগবে না। আচ্ছা, হাতে আর কাটা লাগবে না, তিন পিস পর পরে অটোমেটিক্যালি কাটিং হয়ে যাবে। এই যে কাটিং হয়ে গেছে, কাটিং হয়ে গেল। তো ভিউয়ার্স দেখেন কি সুন্দর কাটিং হয়ে যাচ্ছে। এই পিস পিস তিন পিস করে কাটিং হয়ে যাবে, তিন পিস করে কাটিং। এখন আপনি এখানে যতটা সেট করবেন ততটাই কিন্তু কাটিং হয়ে যাবে, কাটিং হয়ে যাবে। এই মেশিনটির প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে যদি আমি বলি জি, একটু বলবেন। এটা দিয়ে প্রতি ঘন্টায় আপনার প্রোডাকশন হবে আপনার 2200 থেকে 2300 পিস ঘন্টায়। প্রতি ঘন্টায়? প্রতি ঘন্টায়। প্রতি ঘন্টায় 2200 থেকে 2300 পিস, 2300 পিস প্রতি ঘন্টায় প্রোডাকশন হবে জি। আর এই মেশিনটাতে আপনারা মিনিমাম হচ্ছে আপনার 10 গ্রাম, ম্যাক্সিমাম 100 গ্রাম পর্যন্ত প্যাকিং করা যাবে। এই মেশিনটার ওয়ারেন্টি দিচ্ছে হচ্ছে আমরা 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা, আর মেকানিক্যাল পার্টসের হচ্ছে আমরা 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি। 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি। আর 1 বছর ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পর আমরা লাইফ টাইম সার্ভিস দিই, সেক্ষেত্রে সার্ভিস চার্জটা এক্সট্রা ভাবে পে করা লাগে। যারা নতুন উদ্যোক্তা আছে, যারা কম ইনভেস্টের ভিতরে বিজনেস শুরু করতে চায়, তাদেরকে বলবো যে আসুন আমাদের ফ্যাক্টরিতে, আমাদের সাথে সরাসরি কথা বলুন, কোনো না কোনো বিজনেসের আইডিয়া আমরা আপনাকে দিতে পারবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো বরাবরের মতো আমি কিন্তু আজকে আবারও চলে এসেছি জেএস প্যাকেজিং মেশিনারিজে, যারা মূলত প্যাকেজিং মেশিন নিয়ে ব্যবসা করেন। এবং আপনারা যারা প্যাকেজিং মেশিন নিয়ে ব্যবসা করতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন জেএস প্যাকেজিং মেশিনারিজে। প্যাকেজিংয়ের যে কোনো মেশিন কিন্তু তারা বিক্রি করে থাকেন, তো আপনারা চাইলে এসে দেখে নিতে পারবেন, অথবা ভিডিওতে দেখে যে মেশিনটা আপনাদের পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে তো দেওয়া নাম্বার থাকবেই, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে সবুজ ভাই। তো চলুন আমরা সবুজ ভাইয়ের কাছ থেকে মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। সবুজ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ সবুজ ভাই, ভালো আছি। তো সবুজ ভাই, প্রথমে আপনাদের জেএস প্যাকেজিং মেশিনারিজের ঠিকানাটা একটু বলে দিবেন। জেএস প্যাকেজিং মেশিনারিজ, আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে 52/2 উত্তর যাত্রাবাড়ি, ঢাকা 1204। ওকে সবুজ ভাই, তো আপনাদের কাছে তো সব ধরনের প্যাকেজিং মেশিন পাওয়া যায় না? জি, আমাদের এখানে সব ধরনের ফুড প্রসেসিং, কেমিক্যাল প্রসেসিং এবং প্যাকেজিং মেশিনারিজগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি। ওকে সবুজ ভাই, তো যারা ছোট উদ্যোক্তা তাদের জন্য আপনাদের কোনো স্পেশাল কোনো প্ল্যানিং আছে কিনা? আমাদের এখানে ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠানে এসে আমাদের থেকে মেশিন ক্রয় করে বিজনেস স্টার্ট করতে পারবেন। আচ্ছা, আসুন আমরা মেশিনগুলো দেখাইতে থাকি। ওকে সবুজ ভাই, তাহলে আজকে আমরা কোন মেশিনটা দিয়ে শুরু করব? আজকে হচ্ছে মেশিন দেখাবো চানাচ, কিভাবে চানাচুরটা প্যাকিং হয়, চানাচুরটা কিভাবে প্যাকিং হয়, প্যাকিং হচ্ছে এই মেশিনটাই দেখাবেন আজকে। মেশিনটা আজকে দেখাবো। প্রথমে ভাই বলে নিচ্ছি, আপনার খুব কষ্ট হচ্ছে মনে হয়, আমাদের এখানে আসলে জায়গার স্পেসটা কম হয়ে গেছে, এত পরিমাণ মেশিন আমাদের স্টকে রয়েছে। জি জি, সেই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্রচুর মেশিন ওনাদের এখানে আসলে স্টকে রয়েছে। তো আমরা জায়গাটা একটু কম, তারপর দেখাচ্ছি সামনে, আমি দেখাই। জি জি, একটু যদি দেখেন আমাদেরকে। প্রথমে হচ্ছে আপনার যে প্যাকিং যে রোলটা আছে জি, অনেকে এটাকে ফয়েল, র্যাপার, এটা কয়েকটা নামে পরিচিত আর কি, র্যাপারের রোলটা এখানে লাগাই দিতে হবে। আচ্ছা, আর আপনার কমপ্লিট যে চানাচুরটা আছে, চানাচুরটা হচ্ছে আপনার এই হপারে, প্রোডাক্ট হপারে এখানে আপনার। আচ্ছা, এই প্রোডাক্ট হপারে দিতে হবে। দিতে হবে, দেওয়ার পরে এটা বাকি কাজটা মেশিনে সম্পূর্ণ হবে। মেশিনে সম্পূর্ণ হবে জি। এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল। আচ্ছা, আর এটা হচ্ছে পিএলসি সিস্টেম, টাচ ডিসপ্লে। টাচ ডিসপ্লে জি। আমি আপনাকে যে মেশিনটা এখন রান করে দেখাবো, এই যে আমি এখানে রান করলাম। তো দর্শক এই দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন মেশিনটা স্টার্ট করলাম। স্টার্ট করার পর দেখেন প্যাকেটগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এখানে একটা সাইজের প্যাকেট দেওয়া আছে, এই দেখেন একটা সাইজের প্যাকেট দেওয়া আছে, এখন কিন্তু অটোমেটিক্যালি প্যাকেট কিন্তু হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এটা এখানে আপনার এয়ার ঢুকবে, আপনার প্রোডাক্ট ঢুকবে এবং এটা অটোমেটিক্যালি কাটিং হয়ে পড়ে যাবে। অটোমেটিক্যালি কাটিং হয়ে পড়ে যাবে, কাটিং হয়ে পড়ে যাবে। ও আচ্ছা, তাই এটা একটু দেখান, দেখানোর পরে একটু দেখাচ্ছি আমরা দর্শকদেরকে। আমি এই যে এখন এটা ছড়া হচ্ছে, আমি এখান থেকে যে এখন এটা কন্টিনিউয়াস সরা হবে, এখন কাটিং হবে না। আচ্ছা, এখন কাটিং এর অপশনটা আমি এখান, আচ্ছা কাটিং এর অপশনটা এখন সেট করে দিচ্ছেন আর কি। এই যে এখানে আপনার আমি এখানে দিলাম, তিন পিস দিয়ে দিলাম জি, কনফার্ম করলাম, এই যে অন করে দিলাম জি। অন করে দিলেন? হ্যাঁ, অন করে দিলাম। এখন এই যে তিন পিস পর পরে এখন অটোমেটিক্যালি কাটিং হয়ে যাবে। এখন তিন পিস এখন আর হাতে কাটা লাগবে না। আচ্ছা, হাতে আর কাটা লাগবে না, তিন পিস পর পরে অটোমেটিক্যালি কাটিং হয়ে যাবে। এই যে কাটিং হয়ে গেছে, কাটিং হয়ে গেল। তো ভিউয়ার্স দেখেন কি সুন্দর কাটিং হয়ে যাচ্ছে।
মিনিমাম হচ্ছে আপনার 10 গ্রাম ম্যাক্সিমাম 100 গ্রাম পর্যন্ত প্যাকিং করা যাবে 10 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত প্যাকিং করা যাবে এই মেশিনটা দিয়ে শুধু চানাচুরি না যেমন হচ্ছে আপনার চা পাতা ঝালমুড়ি তারপর 5 টাকা সাইজের যে চিপস গ্লান আছে জিরো ওইগুলো করা যাবে এই চিপস মানে দানাদার আইটেমের সবকিছু প্রোডাক্টই এই মেশিনটা দিয়ে প্যাকিং করা যাবে জি আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই মেশিনটির জায়গা স্পেস কম লাগবে তারপরে হচ্ছে এটা আপনার বাসাবাড়ির লাইনে চালানো যাবে বাসাবাড়ির লাইনে চালানো যাবে জি অনেকের ধারণা আছে যে মেশিন গ্লান নিলে হয়তোবা ইন্ডাস্ট্রিয়াল আকারের সবকিছু করা লাগে আপনারা চাইলে বাসাবাড়িতেও কিন্তু এই বিজনেস আচ্ছা মানে বাসাবাড়ির লাইনে ওই মেশিনটা চালানো যাবে চালানো যাবে আচ্ছা সবুজ ভাই এই মেশিনটার আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন এই মেশিনটার ওয়ারেন্টি দিচ্ছে হচ্ছে আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা আর মেকানিক্যাল পার্টসের হচ্ছে আমরা 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আর এক বছর ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পর আমরা লাইফ টাইম সার্ভিস দেই সেই ক্ষেত্রে সার্ভিস চার্জটা এক্সট্রা ভাবে পে করা লাগে ওকে তো সবুজ ভাই এই মেশিনটা দিয়ে দৈনিক আপনার কি 8 থেকে 10 ঘন্টা কি মানে চালানো যাবে মেশিনটা এই মেশিনটা আপনি রাত দিন 24 ঘন্টা চালানো যাবে এই 6-7 ঘন্টা পর 1 ঘন্টা ব্রেক দেওয়া হলো তাহলে আপনার কোনো সমস্যা নেই এভাবে আপনি মানে 6-7 ঘন্টা পর 1 ঘন্টা ব্রেক দিতে হবে আর কি জি 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 আচ্ছা 1 ঘন্টা ব্রেক দেওয়া লাগে না ব্রেকটা দিলে আর মেশিনের লংজেভিটির আরো অনেক বেড়ে যায় আর কি জি এইটা হচ্ছে আপনার আমরা যে প্যাকেটে যে এয়ারটা দিয়েছি এটা কিন্তু আমরা নরমাল এয়ার দিয়েছি কম্প্রেসারের হাওয়া আচ্ছা যেটাতে আপনার সাইকেলের যে টিউব টিউবে যে হাওয়াটা দেয় এই হাওয়াটা আমরা দিয়েছি এখানে এটা এখানে আপনার যদি অনেক গ্যাস দেওয়া লাগে প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ইউজ করা লাগে আচ্ছা আচ্ছা আমরা যেহেতু টাইল করে এই কারণে কম্প্রেসার হাওয়া দেই আর কি নাইট্রোজেন গ্যাসের পাইপটা এখানে দিলে বাকি কাজটা এখানে হবে এখান থেকে আপনার প্যাকেটে নির্দিষ্ট পরিমাণ এয়ারটা যাবে এবং হচ্ছে আপনার কাটিং ডিভাইসে এয়ার মাধ্যমে কাটিংটা সম্পূর্ণ হয় ওকে ঠিক আছে ক্ষেত্রে ওখানে আর এটা তো টোটালি একদম অটোমেটিক সেট করা আছে না টোটালি এটা অটোমেটিক এটা হচ্ছে আপনার ফিএলসি সিস্টেম টাচ ডিসপ্লে এটা হচ্ছে একটা মডেল আছে আমাদের কাছে এই সেম ক্যাটাগরি সেম স্পেসিফিকেশনের আমাদের কাছে কয়েকটা মডেলের মেশিন আছে আচ্ছা কয়েকটা মডেল আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন আমাদের হিউজ পরিমাণ প্যাকেজিং মেশিন রেডি স্টকে আছে এবং শুধু আমরা প্যাকেজিং মেশিন না আমরা ফুড প্রসেসিং প্যাকেজিং মেশিনারিজ নিয়ে আমরা কাজ করি আমাদের কাছে সব ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন ফুড আইটেমের আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জিএস প্যাকেজিং মেশিনারিজ 52x2 উত্তর যাত্রাবাড়ি ঢাকা 1204 অথবা আপনারা যেখান থেকে আসেন না কেন যাত্রাবাড়িতে নামবেন যাত্রাবাড়িতে আসার পরে এই কলাপট্টি রোড মদিনা মসজিদের সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদের এখানে আপনি সহজে চলে আসতে পারবেন ঢাকা থেকে গোটা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি সার্ভিস দিয়ে থাকেন জি আচ্ছা আরেকটা জিনিস সেটা হলো কাঁচামালের যারা সোর্সিং গুলো আছে সেগুলো কি আপনারা দিতে পারবেন কাঁচামালের সোর্সিং গুলো এটার মূল চানাচুরের মূল উপাদানটা হচ্ছে ময়দা ময়দা যে কোনো জায়গাতে পাওয়া যায় যে কোনো জায়গা পাওয়া যায় আপনারা যদি চানাচুরটা না তৈরি করতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে কেমিস্ট আছে তারপর হচ্ছে আপনার চানাচুর বানানোর জন্য আপনার যে ইয়াটা বলে কারিগর বলে কারিগরও আমাদের কাছে আছে আচ্ছা আপনারা চাইলে এটা এই সহযোগিতা আমাদের সহযোগিতা করতে পারবেন আর কি আচ্ছা এই মেশিনটার জন্য কি বিএসটিআই বিএসটিআই লাগে কিনা মেশিনের জন্য তো বিএসটিআই লাগে না প্রোডাক্টের জন্য বিএসটিআই লাগে এই সব প্রোডাক্টে বিএসটিআই পাওয়া একবার ইজি একবার ইজি বিএসটিআই কে করতে চাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের পরিচিত লোক আছে ওদের সাথে আমরা যোগাযোগ করাই দিতে পারি আর কি আর চানাচুর তৈরি করার যে মেশিনগুলো লাগে এই মেশিনগুলো আমাদের কাছে আছে আপনার খামের মিক্সচার তারপর হচ্ছে আপনার এক্সট্রুডার মেশিন চানাচুরটা যে মেশিনের মাধ্যমে তৈরি হয় এবং কড়াই তারপর সিজনিং মিক্সচার এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি স্টকে আছে তো সবুজ ভাই আসলে অনেক বাইরের তো ধরেন বিদেশ থেকে চলে আসছে না তারা অল্প টাকায় একটা বিজনেস করতে চায় তাদের জন্য কি আপনারা কোনো সহযোগিতা করতে পারবেন হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা আছে যারা কম ইনভেস্টের ভিতরে বিজনেস শুরু করতে চায় তাদেরকে বলবো যে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের সাথে সরাসরি কথা বলুন কোনো না কোনো বিজনেসের আইডিয়া আমরা আপনাকে দিতে পারবো কারণ আপনাদের এখানে তো অনেক ধরনের মেশিন আছে অনেক ধরনের আছে এবং আমরা ফুড আইটেম তারপর আপনার বিভিন্ন আইটেম নিয়ে আমরা কাজ করি জি 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 ঠিক আছে ভাইয়া ধন্যবাদ জি ওকে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য সবাইকে অনুরোধ করছি আসুন আমাদের ফ্যাক্টরিতে আপনারা মেশিন দেখুন দেখার পরে আপনারা সিদ্ধান্ত নিন যাতে আপনারা কোন বিজনেসটি শুরু করবেন